রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে সেটাই স্বাভাবিক, তবে তারা সংস্কারের দাবি অস্বীকার করছেন না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মাহফুজ আলমকে কোনো দপ্তর দেয়া হয়নি, কৌশলগত কারণে উপদেষ্টা পদমর্যাদা দেয়া হয়েছে। যেহেতু প্রেক্ষিতটা হচ্ছে বৈষম্য দূর করার, প্রেক্ষিতটা হচ্ছে সংস্কারের জন্য এবং প্রেক্ষিতটা হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে নির্বাচনের কথা আসবে, সংস্কারের ব্যাপারে সংস্কার প্রক্রিয়া শুরু করার বিষয়গুলো আসবে। তো সকলকে, তাদের প্রতি আমার আহ্বান হবে যে সংস্কারের দাবিটা যেহেতু গণদাবি এবং এটার একটা রক্তক্ষয়ী প্রেক্ষিত আছে, অন্তত এই ক্ষেত্রে আমরা সংস্কারগুলোর বিষয়ে জাতিগতভাবে এক হওয়ার চেষ্টা।